অস্বীকার করার বিষয়টা বলতেছে যে কি অস্বীকার করছি বেটা, আমি তো তুই যখন আমাকে ফোন দিছিস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইসার খসরুর সঙ্গে স্থানীয় এক সাংবাদিকের কথোপকথন, যেখানে অকথ্য ভাষায় ওই সাংবাদিককে গালিগালাজের কথা শোনা যায়। আপনি এভাবে কেন কথা বলবেন? আরে তোর জন্ম পরিচয় নাই, তুই হলো সাংবাদিকতা করবি, তোর কোনো দায়বদ্ধতা নাই, আমি বলতে পারবো না। রাষ্ট্রের দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণে ক্ষুব্ধ উচ্চ আদালত, বললেন তার মুখের ভাষা মাস্তানের চেয়েও খারাপ, কেবল রং হেডেড মানুষ ছাড়া এভাবে কেউ গালিগালাজ করতে পারে না। একজন বিচারপতি মহোদয় বললেন যে ভাষায় ইউএনও কথা বলেছে এটা মাস্তানদের চেয়ে তো আরো খারাপ ভাষা, এই ধরনের ভাষা তো ইউজ করা ঠিক না, মাস্তানদের চাইতে তো এই ধরনের শব্দ খারাপ, এই শব্দ। এবং একজন জ্যেষ্ঠ বিচারপতি বলেছেন এটা রং হেডেড। ইউএনএর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা রাষ্ট্রপক্ষকে জানাতে বলেছেন হাইকোর্ট, যদিও এরই মধ্যে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। আমি জেলা প্রশাসকের সাথে খোঁজখবর নিয়ে ওই বিষয়টা ওনাদেরকে অবহিত করব। ওনারা বলেছেন টিওনো যেই ধরনের কথাবার্তা বলেছেন, গালিগালাজ করেছেন, এটা একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে খুবই দুঃখজনক। টেকনাফের আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করে একটি গণমাধ্যম, এতেই ক্ষুব্ধ হয়ে সেই সাংবাদিককে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন টেকনাফের ইউএনও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।